সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে অনলাইন ইংরেজি ক্লাসের মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব ইউনিট ওয়ান থেকে। ইউনিট ওয়ান হল পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। এই ইউনিটে আমরা দেখতে পারবো কিছু প্রতিষ্ঠান অথবা কিছু গুরুত্বপূর্ণ মানুষ যারা ইতিহাসে জায়গা করে নিয়েছেন তাদের সম্পর্কে। ইউনিট ওয়ানের মধ্যে প্রথম লেসনটি হলো নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেড ফাইটার টু প্রেসিডেন্ট। এই লেসনে আমরা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী নেতা থেকে কীভাবে একজন বিশ্বের জন্য শান্তির প্রতীক হয়ে উঠলেন এবং সারা বিশ্বের জন্য একজন নেতা হয়ে উঠলেন তা আমরা জানবো, এবং কীভাবে তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন তা আমরা জানতে পারবো। অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য লেসন, যেটাতে আমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বলি, এই ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিতে আমরা চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। উই ক্যান সি ফোর পিকচার্স অফ ফেমাস পার্সনস ইউ নো অ্যাবাউট এভরি পার্সনস ফ্রম দ্য ইয়োর জেনারেল নলেজ। এই চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে নেলসন ম্যান্ডেলা সহ বাকিরা হলেন, তোমরা নিশ্চয়ই জানো তাদের সম্পর্কে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারপরের জন হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরের জন হলেন বিল গেটস, যিনি বিশ্বের অন্যতম শীর্ষধনী। আফটার দ্য এন্ড অফ দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু টক অ্যাবাউট দ্য সাম স্টোরি অর অ্যাবাউট দ্য ইন সিগনিফিকেন্স অফ নেলসন ম্যান্ডেলা ইন হিস্ট্রি, অ্যাবাউট দ্য লাইফ স্কেচ অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলাস পপুলারিটি। The students will be able to know about some important persons of the world. এখন আমরা অনলাইন ক্লাসের সুবিধার্থে আমরা এই লেসন ওয়ানের একটি সারমর্ম সম্পর্কে আলোচনা করব। আমরা সারমর্ম কিংবা সমাধিতে যাওয়ার আগেই আমরা দেখব যে এই লেসনে কোনো গুরুত্বপূর্ণ কিংবা আননোন অথবা কোনো ডিফিকাল্ট শব্দ আছে কিনা, যদি থাকে তাহলে আমরা এগুলো আলোচনা করতে পারি। যেমন এখানে শব্দ আছে অ্যাপার্থেড মিন্স রেসিজম, চাজম মিন্স ডিফাইল, রিপ্রেশন মিন্স অপ্রেশনস, এই জাতীয় আরও অনেকগুলো শব্দ আছে যেগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কিংবা আননোন লাগতে পারে, এগুলো তোমরা সিনোনিম সহ শিখতে পারবে এবং এভাবে শেখার মাধ্যমেই তোমরা তোমাদের ভোকাবুলারি এনরিচ করতে পারবে, এবং ভোকাবুলারি এনরিচ হলেই তোমরা টেক্সট ভালোভাবে বুঝতে পারবে এবং টেক্সট তোমাদের কাছে খুবই সহজবোধ্য হবে। যাই হোক শিক্ষার্থীরা, এখন আমরা এই লেসন থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য পেতে পারি। যেমন সাউথ আফ্রিকাকে এই যে বর্ণবাদের একটা অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, লেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য ডিটারমিনেন্ট অফ রেসিজম, হি ওয়াজ বিকামিং আফ্রিকাস মিন্স সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। ইন 1993 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, হি ওয়াজ কল্ড মাদিবা ফর হিজ গ্রেটফুলনেস হিউম্যানিটি অ্যান্ড হিজ পার্সোনাল অ্যাপিয়ারেন্স অর পার্সোনাল কোয়ালিটি। শিক্ষার্থীরা, তোমরা টেক্সট পড়ার পাশাপাশি তোমরা প্রশ্নের মডেলের দিকে তোমরা আলোচনা করতে হবে, প্রশ্নের মডেল তোমরা নিয়ে একটু আলোচনা চিন্তা করতে হবে যে প্রশ্নের মডেলে কী আছে। প্রথম প্রশ্নেই আছে, দেখবে এক নং প্রশ্নে পাঁচটা এম সি কিউ আছে। প্রতিটি টেক্সট ভালোভাবে পড়ার পাশাপাশি এবং গুরুত্বের সাথে সিনোনিম সহ পড়ার পাশাপাশি তোমরা এই পাঁচটি এম সি কিউ তোমরা আনসার করতে পারবে। এবং তোমরা এখন আমরা আলোচনা করব ইউনিট ওয়ানের দুই নম্বর লেসন, যেটা হলো দ্য আনফরগেটেবল হিস্ট্রি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্পর্কে। তুমি নিশ্চয়ই জানো যে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ঐতিহাসিক ভাষণটি তোমাদের ইংরেজি প্রথমবারের পাঠ্যপুস্তকে ইনক্লুড করা হয়েছে। এখন দেখো তোমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিতে উই ক্যান সি দ্য পিকচার অফ বঙ্গবন্ধু স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স অ্যান্ড ডেলিভারিং হিজ স্পিচ। দ্য স্পিচ হ্যাজ বিকাম ফেমাস অ্যান্ড রিটার্ন ইন দ্য পেজ অফ হিস্ট্রি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিতে আমরা ছবিটি প্রত্যক্ষ করবো,
তোমরা বইয়ের দিকে দেখো, ছবি আছে, ছবিটি প্রত্যক্ষ করবো এবং বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানবো এবং একই সাথে এই ঐতিহাসিক ভাষণের তাৎপর্য আমরা জানবো। বাই দ্য এন্ড অফ দ্য লেসন টু দ্য স্টুডেন্টস উইল হ্যাভ লার্নড দ্য হিস্টোরিক স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন 7 মার্চ 1971, দ্য ইনজাস্টিস অ্যান্ড দ্য অপারেশন অফ দ্য রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান, দ্য ইম্প্যাক্ট অফ স্পিচ এমং দ্য পিপুল অ্যাট দ্যাট টাইম। এখন আমরা বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে একটি সামারি আলোচনা করব, যেটা হলো অনলাইন ক্লাসের সুবিধার্থে আমরা সামারি আলোচনা করি। এখন সামারিতে যাওয়ার আগেই আমরা আগের মতো ইউনিট ওয়ানের লেসন ওয়ানের মতোই আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ সম্পর্কে আলোচনা করতে পারি। যেমন গুরুত্বপূর্ণ শব্দ আছে, দেখো যে এনস্লেভ মিন্স সাবজুগেট, সুপ্রেন্স মিন্স রেস্ট্রিকশন রেস্ট্রেইন, টর্চার মিন্স অপারেশন, আনফরগেটেবল মিন্স মেমোরেবল। দেখো শিক্ষার্থীরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটাই তোমাদের প্রথম পত্রে তোমাদের টেক্সট হিসাবে ইনক্লুড করা হয়েছে। এবং এই ভাষণে তিনি অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে তিনি সোচ্চার কণ্ঠে আলোচনা করেছেন। দ্য হিস্টোরিক্যাল স্পিচ ওয়াজ ডেলিভার্ড অ্যাট রেসকোর্স ফিল্ড টু এ গ্যাদারিং অফ ওভার টু মিলিয়ন পিপুল। ইন হিজ স্পিচ হি সাইটেড against the injustice and the oppression of the leaders of West Pakistan with vivid declaration of independence of Bangladesh. Amra dekhi ei text porar maddhome ebong ei text er guruttopurno kichu totthyo amra jante pari. As for example, 23 years of a history of men and women in agony from revolutionary committee under the leadership of the Awami League in every village, every committee be prepared to act whatever you have in your possession. Remember, since we have already had to shed blood, we will have to shed a lot more of it. By the grace of Almighty, however, we will be able to liberate the people from the struggle, from the restriction. The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. এই সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা লেসন টু থেকে পেতে পারি। এবং তোমরা শিক্ষার্থীরা ক্লাসের সুবিধার্থে, তোমরা জানার সুবিধার্থে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবে, শব্দগুলো সম্পর্কে জানবে, শব্দগুলো সিনোনিম সহকারে তোমরা জানবে এবং এভাবেই তোমরা নিজের প্রস্তুতি নিবে, তোমরা বাসায় বসেই সম্পূর্ণরূপে নিজেকে প্রস্তুত রাখবে এবং প্রশ্নের মডেল সম্পর্কে জানবে এবং এক্সাম প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিবে। যাই হোক, আজকে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই, ধন্যবাদ।